অসীম রোগত আক্রান্ত এগারী যুবতী বিচারিছে সহায়র হাত। করোনা ভাইরাসে মহামারী রূপ ধারণ করা এনে মুহূর্তত সমগ্র বিশ্বতে জনজীবন স্তব্ধ হয়ে পড়ছে, চারিওফালে তলাবন্ধ, সকলো নিজ নিজ গৃহত আবদ্ধ, জীবনের গতিপথ হয়ে পড়ছে রুদ্ধ। ঠিক এই জটিল সময়তে নাহরকটিয়ার সমষ্টির অন্তর্গত এক নং নাহরণী ব্লক গাঁওর এইগারী যুবতী জটিল কর্কট রোগত আক্রান্ত হয়ে জীবন মরণের লগত যুঁজি আছে। যুবতীগীর নাম হল আরতি কন্ধ। আজিরপর প্রায় দুই বছর আগতেই এই জটিল রোগত আক্রান্ত হয়ে বর্তমান জীবন মরণের সঙ্গে যুঁজি আছে। কিন্তু এই সাধারণ দিন হাজিরা করে খাওয়া পরিয়ালটির বর্তমান পানিত হাঁহ নচরার অবস্থা, উচ্চ চিকিৎসার বাবে হাতত নাই ধন। সেয়েহে যুবতীগীর ভায়েকে নিজের মাটি বিক্রি করে করেছে ভনীকর চিকিৎসা। এনেদরে আর কিমান দিন এই যুবতীগীকে যুঁজিব জীবন মরণের সঙ্গে, সেয়েহে এই নিথরুয়া পরিয়ালটি সংবাদ মাধ্যমের জড়িয়ে স্থানীয় বিধায়ক আর হৃদয়বান শুভাকাঙ্ক্ষীর বিচারিছে সহায়র হাত। কাম করবছর দুবছরমান হয়ে গেল মো বেমার পড়ে আছো, এতালে কিনা হয় আগে নাই পড়া, এতালে মানে আশা করে আছো যে সহায় লাগে। আপনি তামোলবাড়ি চা বাগিচাত কাম করেছিলেন, সেই বাগিচাখন কারা আছিল? নরেন চৌহান। আপনি চিকিৎসা হিসাবে যেখানে সহায় সহযোগ পাব লাগে সেখানে পালে নাই? নাই পাওয়া। এটা আপনি কি বলে কব? করে আছো যে পাম বলে। আর তেখেতক সহায় করব বিচারিলে উল্লেখিত ব্যাংক একাউন্ট আর ফোন নাম্বারত যোগাযোগ করবলৈ অনুরোধ জানাইছে দুর্ভোগিয়া পরিয়ালটিয়ে। বাইদেউ পানীবুড়া টি স্টেটত কাম করে আসলে, দুবছর ধরে কর্কট রোগত আক্রান্ত হয়, ভুক্তভোগী হয়ে থাকিলে বহুদিন চাবলে কোনো নাহিলে, তারপর মা মোর তাত হেৰি অতীতত কাম করে আসলে, মানে মা নেপালে, তারপর হেৰি কি বলে যে এতিয়া চাবলো হাত নাই নাই আকো হেৰি একো খা খবর নাই। সেইদিনা নয়ন চুরা আহিলে চাই মেলি গল, মুঠতে 1000 মই নেজানো বলি কই গল, সেইটো আগর মালিকে কব বলি কলে, আর একো হেৰি খা খবর নললে। এতিয়া পিএফ অফিসত গলে কি হব হব, এটা খা খবর নাই। আপনার বাইরে কত কাম করেছিল? পানীপুরা টি স্টেট। তখন যা সহায় সহায় সহযোগ পাব লাগিছিল, চিকিৎসা ব্যবস্থা পাব সেইখানে পালে নাই? একো নেপালে। এতিয়া আপনার ট্রিটমেন্ট কেন ধরনের করে আছে? ট্রিটমেন্ট মই হেৰি মাটি বিক্রি করে, নিজের নিজের দখল মাটি বিক্রি করে মই ট্রিটমেন্ট হেৰি করলো, এতিয়ালৈকে হেৰি পোৱা নাই। আপনি এইটো মুহূর্তত আপনি বিধায়ক মহোদয় কি বলে কব? বিধায়ক মহোদয় মানে আহিছিল, তারপর হেৰি খবর সবর দিয়েছিল, তারপর আকৌ নিপেন না কি রহে মা দীপেন দাক মানে আগত বার গেছিল, তাকো হেৰি পিএফর কথা কব গেছিল মার কারণে, সেটাও একটু খা খবর নললে। আর দেশত তলাবন্ধ কার্যসূচী চলি থাকা এনে মুহূর্তত গোটেই জনজীবন স্তব্ধ হয়ে আছে, তেনে এক মুহূর্ততে নাহকটিয়া সমষ্টির আমার এই এক নং নাহনী ব্লক গাঁও নিবাসী আরতি কন্ধ, তাই প্রায় দুবছর ধরে কর্কট রোগত আক্রান্ত হয়ে আছে। আর তেখেতর মাক, তাইর মাক আমার বর্তমান আমার এই স্থানীয় বিধায়ক নয়ন সোনোয়ালদেবর বাগিচাত কর্মরত আসলে, কাম করে আসলে, কিন্তু সেখন বাগিচাত তেখেতর মাকে কোনো ধরনের পিএফ গেছরটি পয়সা নোপাত আজি তাইর ছোৱালীজনী এই অসীম রোগত যেহেতু আক্রান্ত হয়ে আছে, এই মুহূর্তে তেখেতে উচ্চ চিকিৎসার কারণে যথেষ্ট অসুবিধাত পড়ছে। আর আমি আজি আহি ইয়াত গম পালো যে তেখেতর ঘর নিজ মাটি বিক্রি করে পিনে সেগারী ছোৱালীক ট্রিটমেন্ট করে আছে। গতি মই এই মঞ্চেরপা আমার স্থানীয় বিধায়কর লগতে সমূহ শুভাকাঙ্ক্ষী আর সমল ব্যক্তি সকলক মই অনুরোধ করব বিচাৰো, যাতে এনে এটি পরিয়ালক যিগৰাকী ছোৱালীয়ে জীবন মৰণৰ লগত যুঁজি আছে, সেইগৰাকী ছোৱালীক যদি অলপ হলেও সঁহাৰি হাত আগবঢ়ায় তেতিয়াহ'লে এইটো পৰিয়াল এই পৰিয়ালটিৰ মুখত হাঁহি বৃঙি আহিব। ধন্যবাদ।
ब्यूरो रिपोर्ट, अहम टुडे।